বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আর কিছু বলছি না, আমার পাশে যে আছে আমাদের বড় বোন, আপনাদের প্রিয় নায়িকা মৌসুমি। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। সবাইকে আসসালামু আলাইকুম, রমাদান মুবারক, সবাইকে রমজানের শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর এটা হচ্ছে আমাদের আমার ছোট বোন নাসরিনের চ্যানেল। সো নাসরিনের চ্যানেলে আজকে আমি লাইভে আসলাম আপনাদের সামনে। তো আপনারা সবাই আমাদের ভুল ত্রুটিগুলো একটু মাফ করবেন, সুন্দরভাবে দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আপার কাছে অনেকটি আবদার আছে, আমি কিন্তু আপাকে একটা জিনিস দিয়েছিলাম, সেই জিনিসটি আপা কোথায় রেখেছে আমি জানি না, এখন কত বড় হয়েছে তাও জানি না। আপার বিয়েতে আমি একটা বড় হাতি দিয়েছিলাম, আপা হাতি কোথায়? কাঠের হাতি তুমি আমাকে দিয়েছিল, সেটা আমার মনে আছে। বাট ওই হাতিটা অনেকদিন আমার সংরক্ষণে ছিল, এখনো আছে বোধ হয় পুরোনো আর্কাইভের আমার যে বক্সগুলো আছে ওখানে হয়তো আছে। একদিন দিবজন ভাইয়ের বাড়িতে শুটিং করছিলাম, আপু আমাকে ড্রাইভ করে নিয়ে গেছে, তখন উত্তরার বাসাটা ছিল, তখন আপু আমাকে বলতেছে দেখ তোর একটি জিনিস আমি রেখে দিয়েছি। আমি আপু কি পরে দেখে ওই দেখায় সিঁড়িতে দেখালো, পরে দেখে আমার হাতিটি মানে আড়ং থেকে আমি কিনে রেখে দিয়েছিলাম আপুর বিয়েতে, তো ওটা রেখে দিয়েছিল আপু যত্ন করে সুন্দর করে। তো আমি ভাবলাম যে মনে মনে ভাবছিলাম যে আপুকে যখন আমি ধরবো আপুকে জিজ্ঞেস করবো যে আমার হাতিটা কোথায়। হাতিটা মনে হয় বাচ্চা দিচ্ছে, জঙ্গলে চলে গেছে খাওয়ার জন্য। আপু দেখতে দেখতে হয়তো আমাদের দুজনেরই একই সময় আসা চলচ্চিত্রে 30টি বছর হয়ে গেল, আসলে কেমন লাগে বিষয়টা? এটা তো একটা লম্বা জার্নি, সেখানে তো তুমি ভালো করে জানো কত চড়াই উৎরাই, কত কিছু থাকে না বলা, কত কথা থাকে, কত স্বপ্ন থাকে যেগুলোকে নিয়ে আমরা এই ক্যারিয়ারটাকে আস্তে আস্তে পাড়ি দিই। তবে দিন শেষে যে মনে হয়েছে যে কষ্ট যতটাই করেছি তার বিনিময়ে মানুষ আল্লাহর মানে আল্লাহর ইচ্ছায় মানুষের এত ভালোবাসা পেয়েছি, সেটা আমার কাছে সবচাইতে দামি মনে হয়। আর এই 30 বছর কাজ না করলে হয়তো বা এত কিছু আমি অর্জন করতে পারতাম না। চোখে ছল ছল করে পানি মানে পানি কেন? সুন্দর কোনো কথা বলতে গেলে, প্রাপ্তির কথা বলতে গেলে আমার মনে হয় মানুষের মন থেকে আসলে অন্তর থেকে ঝুঁকে যাওয়া উচিত। বিকজ আমাদের কোনো কিছুই আমাদের না, আমরা সব কিছু এমন একজনের পক্ষ থেকে গায়েব ইশারে আমরা পেয়ে থাকি, সে অর্জনটাকে আমরা মনে করি আমরা অর্জন করেছি, আসলে তা না, পুরোটাই একজনের দান। সেই প্রত্যেকটা দানের কথাই যখন বলতে হয় ঝুঁকে যাওয়া উচিত অন্তরটা, সেই জায়গাটা থেকে একটু চোখে ছল ছল ভাব চলে আসে, আসলেই ভালো। আপু আপনার অনেক বড় মন, আসলে আমি কি বলবো আমার ভাষা নিয়ে, আমি এর জন্য আরো বেশি ইয়ে ভেঙেছি যে আপনি এরকম গভীরভাবে চিন্তা করেছেন আমি ভাবতেও পারিনি। আসলে আমি আসলে স্টুপিড। আল্লাহ তোমাকে অনেক অনেক ভালোবাসেন, সেজন্যই আমি মনে করি যে এই যে তোমার রিয়েলাইজেশন, অনেকে অনেক তো অনেকে তো ভাবতেই পারে না, রিয়েলাইজ করে না, তোমার যে প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দর করে বলো তুমি ভাবো, অনেক পড়াশোনা যেন শিক্ষিত মানুষরাও পারে না, আর তুমি যে গভীরভাবে ভাবতে পারো সেটা কজন পারে? এটাকে আমি বলবো কাজে লাগাইও। আমি জানি তুমি অনেক ঘরো একটা মেয়ে, তোমাকে দেখলে অনেক অনেক কিছু ভাবে, কিন্তু তোমাকে পার্সোনালি আমি জাজমেন্ট করে দেখেছি, তুমি অনেক ঘরো একটা মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে। তো সেই জায়গাটা থেকে তোমার জন্য অনেক দোয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে ভালো রেখেছেন, আরও ভালো রাখে শেষ দিন পর্যন্ত। ভুল ত্রুটি হয়, আমরাও ভুল করি, আমাদের মতন অনেকে আমাদের জুনিয়র যারা এসেছে তারাও ভুল করবে, তো আমাদের সেটা শুধরে শুধরে যেতে হবে। আমার ভুলটা তুমি শুধরে দিবা, তোমার ভুলটা আমি শুধরে দিব, আমার ভুল তুমি ক্ষমা করবে, তোমার ভুল আমি ক্ষমা করব, এটাই হওয়া উচিত। আসলে অনেক অনেক স্মৃতি আছে, মানে এগুলো বলে আসলে শেষ করা যাবে না। একটি ছবি ছিল আমাদের জিটকাতে, তখন আমি নতুনই আপুর দেখছিলাম মুগ্ধ হয়ে,
সময় হয়েছে ফিরে যাওয়ার গানটা। হ্যাঁ, মর্জিনা আপু ছিল, আমি ছিলাম, রসুন জামিন ছিল, শওকত আকবর হয়েছিল, আদর সন্তান, আদর সন্তান ছবির সময়। আসলে অনেক স্মৃতি। আর মৌসুমি আপু, আমি কিন্তু কেমন কেমন ছিলাম তখন, আমি কিন্তু মাত্র এসেছিলাম, তখন আমাদেরকে গ্রুপ ডান্সও নেয়নি, মানে আমি জুনিয়র আর্টিস্ট হিসেবে ওই যে সিঁড়ির গোড়া দাঁড়িয়ে থাকি, আমার একটা স্যুট পরা আছে, দেখবো তো খেয়াল করে, আপনারা খেয়াল করে দেখবেন তো কোথাও আছে। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে ছিলাম আমি ছোট চোর, স্মৃতি আসলে মানে এখন অনেক কিছু মনে পড়ে। আর আপুর সাথে আমার একটি মিল আছে, আপুরও এক ছেলে এক মেয়ে, আমারও এক ছেলে এক মেয়ে। আপনারা প্রিয় দর্শক দোয়া করবেন, আপু তো অনেক দোয়া করলো, আপুর জন্য আমি ছোট বোন হিসাবেও দোয়া করি, আল্লাহ আপুকে অনেক ভালো রাখুক। ও আপু, আপনার যে প্রত্যাশাটা এখন মানে অনেকভাবে দেখছি, এটা আসলে তখন তাৎক্ষণিক ক্যামেরাটা অন করে দেওয়া হয়েছিল, দিয়ে ওরা চলে গেল, তো তখন আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি। আসলে কোনো আমার প্রিপারেশন থেকে বলা না, হয়তো এরকম করে ভাবতাম, ভাবি আমি সেটাই হয়তো বলেছি, আল্লাহই বলেছে আমাকে দিয়ে, তো আমি তো জানতাম না এটা বলবো, বলেছি এই। তো এক একজন এক একভাবে রিয়াক্ট করেছে, কেউ হয়তো ভেবেছে আমি এখনই বলছি, কেউ হয়তো ভেবেছে যে আমি ভুল কথা বলেছি, কেউ হয়তো ভেবেছে আমি এটা অন্য কিছু মিন করে বলেছি। আসলে ওরকম না বিষয়টা, আমি খুব সরল সহজভাবেই কথাটা বলেছি, কারণ মরে গেলেও অনেক সময় যে মানুষের স্মৃতি থেকে যায়, আর কেবে একটা কথা থাকলো যে পরে বের করে দেখলো যে আচ্ছা এই কথাটা বলেছিলাম আমি, হয়তো জানি না, হয়তো এখন আমার কাছে মিনিংফুল মনে হচ্ছে না, তখন হয়তো কারোর কাছে মনে হতে পারে যে এই কারণে হয়তো বলছিল। ওই আসলে ওটা না, আমার কাছে যেটা মনে হয়েছে আমি কেন বলছি, এই মানুষ মারা যাওয়ার পর, আপনজনরা মারা যাওয়ার পর যখন লাশের ছবি দেখি আমার কাছে খুব কষ্ট লাগে, বেশি কষ্ট লাগে, ডাবল কষ্ট লাগে। এক হচ্ছে মারা যাওয়ার সংবাদটা শুনলাম, তারপর আবার তার ছবিটাও দেখলাম, দুইটা না নিতে পারি না। এই কারণে আমি বলেছি যে আমার ছবিটাই কাউকে দেওয়ানোর দরকার নেই, দেখানোর দরকার নেই, শুনবে, দোয়া করবে, ব্যাস। আপু, আমি কিন্তু আপনার কলিগ, আমি আপনার ছোট বোন, আমি আজকে একটি কথা আপনার মুখ থেকে শুনতে চাই যেটা অত্যন্ত দামি। এটা আমার মনে এসছে যে আমি আপুকে এটা জিজ্ঞেস করব। আপু, কে কখন আমরা চলে যাই আমরা কেউ জানে না, আপনি হয়তো আমার আগে যেতে পারেন কিংবা আমি আপনার আগে যেতে পারি, আমাদের তো এক মাটি হবে যেহেতু আমরা মুসলমান। আপনার কি ইচ্ছা আছে কোথায়? এই কথাটা আমাকে বোন হিসেবে, এটা আমি এখনো চিন্তা করিনি, এটা হচ্ছে ফ্যামিলিগতভাবে যেটা সিদ্ধান্ত আসবে সেটাই হবে। তারপর আপু, আপনার যে মনে ইচ্ছা আছে না জানি যে আমাকে ওই জায়গাটা, এরকম কোনো সাহস করিনি আমি এখনো চিন্তা করিনি, আমি একটি সাহস করেছি কিন্তু আমার ইচ্ছা আছে যে আল্লাহ যদি আমার নসিবে মাটি রাখে তাহলে আমার মা বাবা যেহেতু আজিমপুরে আছে আমার মাটিটা জানি আজিমপুরে হোক। যেহেতু আপনি ভাবেননি আপনাকে জোর করবো না। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপুর অনেক মূল্যবান সময় দিয়েছে, অনেক কথা আমার আমার সাথে বলেছে, আপনাদের সাথে শেয়ার করেছে, আপুকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই যারা এখনও করেননি, আর ফলো দিয়ে রাখবেন, ওর ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও বানায়, তো আমি মনে করি ওর ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আপনারা পাশে থাকলেও আরও নেক্সট আরও ভালো করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।